আসসালামু আলাইকুম। ফিউচার এডবির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা একটা দুর্দান্ত টেকনিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে মোগল সম্রাটদের মধ্যে কার পরে কে এসেছিল। পরীক্ষাতে বারবার এখান থেকে প্রশ্ন আসে আর আমরা বারবার ভুল করি, এই জন্য আমি একটা দুর্দান্ত টেকনিক আপনাদের জন্য তৈরি করেছি, যে মোগল সম্রাটদের মধ্যে কার পরে কে এসেছিল। এই যে সম্রাটগুলোর নামও আমাদের জানা হবে এবং সম্রাটদের মধ্যে কার পরে কে এসেছে সেটাও আমরা আজকে টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারবো। তাহলে চলুন শুরু করি। দেখেন টেকনিক নাম্বার হচ্ছে গিয়ে 23 নম্বর টেকনিক। আজকে টেকনিকটা 23 নম্বর টেকনিক, এবং এরকমের দুর্দান্ত টেকনিক নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাকি ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে দেখেন টেকনিকটা হচ্ছে গিয়ে, বাবার হয়েছিল একবার জ্বর সারিল ঔষধে। তাহলে বাবার হয়েছিল একবার জ্বর সারিল ঔষধে। তাহলে দেখেন এই যে বাবার, বাবার সমান সমান হচ্ছে গিয়ে বাবর। তার মানে মুঘল সম্রাটদের মধ্যে প্রথম সম্রাট কে ছিল? বাবর। বাবর সম্পর্কে আমি একটু অতিরিক্ত তথ্য দিতে চাই, একটু ধৈর্য ধরে দেখুন। হ্যাঁ, বাবর সম্পর্কে অতিরিক্ত তথ্য হচ্ছে গিয়ে, বাবর যে যুদ্ধ শেষে বাবর মারা গিয়েছিল এবং কিভাবে মারা গিয়েছিল। বাবর হচ্ছে গিয়ে খানুয়ার যুদ্ধ শেষে, হ্যাঁ, বাবর যখন বাড়িতে ফেরে তখন হচ্ছে গিয়ে পেটের ব্যথায় 1527 সালের 16ই মার্চ খানুয়ার যুদ্ধটা হয়। এবং এই যে এখান থেকে হচ্ছে গিয়ে এই রাজপুতদের পরাজিত করে যখন বাড়িতে ফেরে তখন সে হচ্ছে গিয়ে প্রচণ্ড পেট ব্যথায় তিনি অসুস্থ হয়ে মারা যান। তাইলে যখন প্রশ্ন আসবে যে বাবর শেষ যুদ্ধ কি ছিল বাবরের, সেটা হবে কি খানুয়ার যুদ্ধ। রাজপুতদের সে কি করে? পরাজিত করে সেখান থেকে বাড়িতে ফেরে এবং পেটের ব্যথায় মারা যায়। তাহলে যদি প্রশ্ন আসে কিসের ব্যথায় মারা যায়, তাহলে হবে কি বা কিভাবে মারা যায়, কি হবে? পেটের ব্যথায়। এরপরে যাই, দেখেন হয়েছিল মানে হচ্ছে কি হুমায়ুন, হয়েছিল মানে কি হুমায়ুন। এরপরে দেখেন একবার মানে আকবর। হ্যাঁ, তাহলে আকবরের সম্পর্কে একটু যদি তথ্য দেই, হ্যাঁ, আকবর হয়েছিল যে এই যে দিনে এলাহি, দিনে এলাহি নামে এবং নিজেকে খোদার খলিফা দাবি করেছিল। তাহলে দিনে এলাহি এবং নিজেকে খোদার খলিফা দাবি করে হচ্ছে গিয়ে নতুন ধর্ম তিনি প্রত্যাবর্তন করেছিলেন, এবং খলিফা নামক একটা হচ্ছে গিয়ে সে বলেছিল যে নবীর পরই হচ্ছে গিয়ে আমি খলিফা এবং আমাকে পাঠানো হয়েছে। তাহলে তার ধর্ম নাম ছিল, তার ধর্মের নাম ছিল দিনে এলাহি, এবং তিনি কিন্তু বাংলাতে বৈশাখী সালটা চালু করেন, এইটা একটু মনে রাখবেন। তাহলে আকবর, তাহলে বাবার হয়েছিল একবার, তাহলে বাবার, বাবর হয়েছিল হুমায়ুন, আকবর মানে একবার মানে আকবর, জ্বর মানে হচ্ছে গিয়ে জাহাঙ্গীর। জ্বর মানে কি? জাহাঙ্গীর ছিল, জ সমান সমান জাহাঙ্গীর। জাহাঙ্গীর, জাহাঙ্গীরনগর ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর, একটু মনে রাখবেন। তাহলে মোগল থেকে যারা হচ্ছে গিয়ে ঢাকার নাম পরিবর্তন করেছিল সেটা কি? জাহাঙ্গীরনগর। তাহলে তারা করেছিল। এরপরে দেখেন সারিলো মানে হচ্ছে গিয়ে শাহজাহান। তাহলে শাহজাহান কি তৈরি করেছিল? তাজমহল। হ্যাঁ, শাহজাহান তাজমহল তৈরি করেছিল, এবং তার ছেলে ছিল কি? আওরঙ্গজেব। তাহলে আওরঙ্গজেব, ঔষধ মানে কি? আওরঙ্গজেব। তাহলে এভাবে আপনি মনে রাখবেন, বাবার হয়েছিল একবার, জ্বর সারিলো ঔষধে। এটা হচ্ছে গিয়ে মোগল সম্রাটদের তালিকা, এবং কার পরে কে এসেছিল সেটা মনে রাখার একটা টেকনিক। তাহলে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। বাকি ভিডিওগুলো আপনি দেখে ফেলবেন, এবং বেসিক লেভেল থেকে ইংলিশে কীভাবে অ্যাডভান্স লেভেলে যাওয়া যায় এরকমের দুর্দান্ত ভিডিও নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, এবং আমি এই বেসিক কোর্স শুরু করেছি। আপনাকে বেসিক কোর্সের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, এবং পরবর্তী ভিডিও যাতে আপনি পান সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন। আমি পরবর্তী আরও অসংখ্য শর্টকাট টেকনিক নিয়ে আপনাদের সামনে হাজির হব, কীভাবে আপনি জবে অনেক ভালো করতে পারেন। হ্যাঁ, এই এই জন্য আমি হচ্ছে গিয়ে এখানে পড়াচ্ছি। তাহলে ভালো থাকবেন, আজকের মতোই আল্লাহ হাফেজ।